উত্তরে জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের দাপট। ভোরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গেল 13 দিনে এ জেলার দেশে সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ভোর ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, অন্ধকার থাকায় হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতে হয় যানবাহনগুলোকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কিছুটা কমলেও বিকেলে শুরু হয় ঠান্ডা বাতাস, রাতভর থাকে কনকনে ঠান্ডা। এদিকে শীতে বিপাকে রয়েছে দরিদ্র মানুষ, পর্যাপ্ত শীত বস্ত্র না থাকায় আগুন জ্বালিয়ে বা নানাভাবে শীত নিবারণ করতে দেখা গেছে তাদের। দর্শক, শীত আবহের খবর জানাতে উত্তরের জেলা পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী হারুনুর রশিদ। হারুন, উত্তরে শীতের তীব্রতা কেমন দেখছেন এবং এই তীব্র শীত জনজীবনে কি ধরনের প্রভাব ফেলেছে? জি ফাহমিদা, আপনি যেমনটি জানেন যে উত্তরের এই শীত প্রবণ জেলা, এখানে কিন্তু আসলে শীতের দাপট শুরু হয়ে গেছে সকাল থেকে। এখানে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, তখন কিন্তু আসলে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। আমি যদি তাপমাত্রার কথা আপনাকে জানাই, তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আমাকে জানিয়েছেন, এই জেলায় কিন্তু আগামী ডিসেম্বরের মাঝা শেষের দিকে কিন্তু শৈত্যপ্রবাহ নামতে পারে, মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তো এখানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সকাল 9:10.1 ডিগ্রি সেলসিয়াস। গতকাল কিন্তু এই তাপমাত্রা ছিল 9.9 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে তাপমাত্রা কমে গেছে, এই কারণে কিন্তু এখানকার যে বিরাট একটি জনগোষ্ঠী শীতার্থ, দরিদ্র শীতার্থ। আসলে এই শীত কিন্তু আসলে এক শ্রেণীর মানুষ এই শীতকে কিন্তু আসলে উপভোগ করে, আর যারা দরিদ্র নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু তাদের জন্য শীত কিন্তু তাদের জীবনে দুর্বিষহ অবস্থা নেমে আসে। সকাল থেকে যারা তারা কাজে বের হতে পারছে না, বিশেষ করে এখানকার যে নিম্ন আয়ের মানুষ, অটো চালক, ইজি বাইক চালক, রিক্সা চালক, তারা কিন্তু সকাল সকাল কাজে বের হওয়ার সময় তারা বাধাগ্রস্ত হচ্ছে শীতের কারণে। এবং লোকজনও, আমি যদি আপনাকে জানাই, এখানে পূর্বের দিনগুলোতে কিন্তু রাত 12টা পর্যন্ত এখানে লোকজনকে পঞ্চগড় বাজারে ভিড় করতে দেখা যায়, এখন কিন্তু আসলে সকাল রাত 9টা বাজলেই কিন্তু আসলে লোকজনের সমাগম অনেকটা কমে যায়। এখানে আমি যতটুকু জানি যে এখানকে শীত মোকাবেলার জন্য পঞ্চগড়ের জেলা প্রশাসক বলেছেন, জহুরুল ইসলাম বলেছেন যে এখানে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া আছে, শীত বস্ত্র এখানে প্রতিদিনই বিতরণ করা হচ্ছে এবং শীত বস্ত্রের জন্য কিন্তু চাহিদা অনুযায়ী আরও চাহিদা পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তো এখন এই মুহূর্তে আসলে আমি আছি তুলারডাঙ্গায়, এখানে কিন্তু রোদ ঝলমলে রোদ উঠেছে, বাট রোদের কিন্তু তীব্রতা নেই। তো পঞ্চগড় থেকে এই ছিল সর্বশেষ তথ্য শীত নিয়ে। ধন্যবাদ আপনাকে। হারুন রশিদ জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে।